এই আমার শার্টের বয়স প্রায় 30 বছর। পুরো প্যান্ট ছিঁড়ে নেই, আমি কি করব, এইটা কি করব, আমি এই প্যান্টটা ফেলে দেব। আমি তো খারাপ থাকিনি, আমি যখন বিলাতে ছিলাম আমার প্রাইভেট পাইলট সেল লাইসেন্স ছিল। প্রিন্স চার্লস এর স্যুট বানাতো যে দর্জি, সেই দর্জি আমার স্যুটও বানাতো। এইটা একটা ছেলে মানুষের ছিল, বাট এ ওয়েস্ট অফ মানি। 81 বছর আগে জন্মেছিলেন চট্টগ্রামের বনেদি পরিবারে, বিলাসবহুল শৈশব, তার কিছুই ছয়নি ডাক্তার জাফরুল্লাহকে, সাধারণ জীবনই বেছে নেন তিনি। 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS করে পড়তে যান লন্ডনে, পাশ করে দেশে ফিরে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। স্বাধীনতা ঘোষণার পর 1971 সালের মার্চে ব্রিটেনে বাংলাদেশের 1000েরও বেশি চিকিৎসক নিয়ে গঠিত হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এর সাধারণ সম্পাদকও নির্বাচিত হন ডাক্তার জাফরুল্লাহ। মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য ভারতের মেঘালয়ে ফিল্ড হাসপাতাল করেন তারা। স্বাধীনতার পর এই হাসপাতালই রূপ নেয় গণস্বাস্থ্য কেন্দ্রে, সারাদেশে বর্তমানে বিস্তৃত যার স্বাস্থ্যসেবা, যেখানে এখন আছে উপমহাদেশের সবচেয়ে বড় ডায়ালাইসিস সেন্টার। এসব কেন্দ্রে চিকিৎসা ব্যয় অন্য হাসপাতালের থেকে অন্তত 60% কম। নিজের পোশাক পরিচ্ছদ প্রসঙ্গে জাফরুল্লাহ নিজেই বলতেন, যে দেশের মানুষ খালি পায় খালি গায়ে এখনও চলে, সেখানে আমি ছেঁড়া প্যান্ট পুরনো শার্ট ফেলে দেই কী করে। আপনারা খুবই সমৃদ্ধ একটা পরিবারে, বনেদি একটা পরিবারে জন্ম, আপনি তো সহজ সরল জীবন যাপন করেন কেন? যদি বলি আপনার প্যান্টের কথা স্যার, আপনার প্যান্টে দেখেন ছেঁড়া একটা দাগ আছে। দেশের মানুষ খালি পায়ে চলছে, আমি তো 71 সালে দেখেছি এইটাতেই আছে, এইটাতে সেটা। এই আমার শার্টের বয়স প্রায় 30 বছর, এখন এই শার্ট যদি না ছিঁড়ে আমি কি ছিঁড়ে দেবো? এই শার্টের বয়স কত? 30 বছর। স্যার আপনি খুবই একটা মানে মার্ভেলাস গাড়িতে চলতে পারেন, BMW তো আপনার পক্ষে সম্ভব, তা আপনি এত একদম স্বাভাবিক একটা ছোটখাটো একটা ভাঙাচোরা গাড়িতে চলেন একদম সোজা কথা, কেন? আমার এতে তো গাড়িটা দিয়ে হলে আমার সব রকম লাক্সারি করেছি। আমি যখন বিলাতে ছিলাম আমার প্রাইভেট পাইলট এর লাইসেন্স ছিল, আমি প্লেন চালানোর লাইসেন্স ছিল, আমার লাইসেন্স ছিল, আমার স্যুট যেখান থেকে প্রিন্স চার্লস এর স্যুট বানাতো যে দর্জি, সেই দর্জি আমার স্যুটও বানাতো। আমি কখনো তৈরি করা আমি কখনো কিনা বানানো স্যুট পরি নাই, সে দর্জি এসছে আমার মেজার করেছে, সে নিয়ে এসে সেভিল রো বলে লন্ডনের খুব একটা দামি এলাকা, সেই দর্জি এসে আমার হাসপাতালে এসে আমার বাপজোক নিয়ে গেছে, আবার টেস্ট করেছে। তো এইসব এখন যখন আমি দেখি, এইটা একটা ছেলে মানুষের ছিল, বাট এ ওয়েস্ট অফ মানি। আমি যেই টাকা দিয়ে আমি কতজনের উপকার করতে পারতাম সেটা যাতে এই করা, এই আর কি। এই জন্য ওরা যাতে আমি তো খারাপ থাকিনি, যুদ্ধের সময় এসছি তারা দেখেছে কষ্টে। তাজউদ্দিন সাহেবকে আমার সোয়েটারটা উনি শীতে কাঁপছে, সোয়েটারটা ওনারই ফারুক আজিজ খান, তারা এই আবার সঙ্গে সঙ্গে আমার প্যান্টটা দিয়েছে যে সে আবার শেখ সাহেবের মৃত্যুর সাথে জড়িত হয়ে গেছে, কারণ সে ছিল কামালের বন্ধু। কামাল তো ADC ছিল ওসমানী সাহেবের, এরা সবাই যেহেতু আমি বিলাতে গেছি আমার টাকা পয়সা আছে, আমার হলো ট্রাভেলার চেক আছে, আমার ডাইনার্স চেক আছে, ভিসাটা তখন যেটা তোমরা তোমাদের জন্ম হয়নি আর তোমরা এটা শুনো নাই, কিন্তু আমার তো এটা শুধু আমার ক্যাশ টাকার দরকার নেই, আমার ক্রেডিট কার্ড তখনকার দিনে এখনকার দিনে কি ক্রেডিট কার্ডের কথা চিন্তা করা যায় সেটা, সেই জন্যই এরা সেটা ইরা দেয়। হতাশন কখনো আপনার হতাশা কাজ করে না কেন? আপনি এত গান শক্তি কোথায় পান? হতাশা কাজ করে না, যখন যেটা বলে একটা গল্প বলে আমার এক সময় আমি ঠিক কলম যে আর পাচ্ছি না, ফাইট করে করে চলে যাব, তখন আমি তখন আমার দিকে আমার গাড়িও ফেলে এসেছি, আমার গাড়ি ছিল সিট্রন 2 CVO, সেটা মার্সিডিজ দ্বিতীয় দাম বেশি আমার গাড়ি, আমার ওই গাড়ি তোমার ইয়ে হলে
একটা চাকা পাংচার হয়ে গেল, চাকা বদলাতে হবে না, ওটা তিন চাকা নিয়ে সেটা নিয়ে যেয়েছে একটা প্লেনের মতো, সেই এইরকমের গাড়ি সেটা। আবু সাহেব চৌধুরী সাহেব আমার গাড়ি ছাড়া কোনোটা চড়ত না, উনি বলে দিয়েছি এরকম। তখন তো আমি তো এই দেশে এই টায়ার হয়ে গেছি ঝগড়া করতে করতে আসছে না, তখন আমি একটা রিক্সাতে করে সাইকেল যেতে, তো রিক্সাওয়ালার কাছে বুঝে ওই না একসঙ্গে গল্প করছে স্যার কি করেন, আমি ডাক্তার বা কই যাবেন, এখন তো ভাবছি চলে যাব, বললো যে চলে যাব, চলে যাবেন আপনারা তো চলে যাবেন, আমরা তো যেতে পারবো না, এই দেশে তো আমাদের থাকতে হবে, আমার আমার কি হবে। তখন আমার মনে থাকত আমি না হয় চলে যাব, আমার সব আত্মীয় স্বজন যেতে পারবে না, আমাদের কিছু না কিছু গরিব আত্মীয় স্বজন থেকে যাবে, তাহলে আমার যাওয়ার কোনো প্রশ্ন আসে না। জাফরুল্লাহ দেশে প্রথম গ্রামীণ স্বাস্থ্য বিমা চালু করেন, সুলভ মূল্যে ঔষধ নিশ্চিত করতে চালু করেন ঔষধ নীতিও। ১২ টাকার ঔষধের দাম তার উদ্যোগেই হয় ২-১ টাকা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন স্বাধীনতা পুরস্কার, ফিলিপাইনের র্যামন ম্যাক্সাইসে, সুইডেনের লাইভলিহুডের মতো বিশ্বসেরার খেতাবও পেয়েছেন এই নিভৃতচারী। কানাডায় তাকে বলা হয় হিউম্যানিটেরিয়ান ম্যান, যুক্তরাষ্ট্রে তার পরিচিতি পাবলিক হেলথ হিরো। বিশ্বজুড়ে এত সম্মানিত এই মানুষটিকে জীবদ্দশায় আমরা হয়তো তার প্রাপ্য সম্মানটুকু পুরোপুরি দিতে পারিনি, এটাও বড় এক শোক হয়ে থাকবে এখন।